এত বড় শঙ্কর মাছ আমাদের বাড়িতে আগে কখনো আনেনি, এনেছে কিন্তু কাটাটা এনেছে। তা বাবা আজকে সকালবেলা বাজার গেছিল, দিয়ে বাবা গোটাটাই নিয়ে এসছে। সবাই মিলে আজকে মাছটা কাটা হবে, তা আপনারা দেখতে থাকুন। সামনে থেকে আমি সত্যি বলছি কোনোদিনও এত বড় শঙ্কর মাছ দেখিনি, গোটা তাও আবার। বাবা তুমি দেখেছো? আমি শঙ্কর মাছ তো কেটে এনেছি বাবা, শঙ্কর মাছ গোটা আমি দেখেছি, কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম আমি শঙ্কর মাছ কাটবো। অঙ্কিত, টোকাই, শান্তু খুব ভালো খায় শঙ্কর মাছ। বাবা যখন থেকে মাছটাকে এনেছে তখন থেকে দেখে মনে হচ্ছে কখন কাটা হবে মাছটাকে, এত ভালো লাগছে দেখতে সামনে থেকে। ঘূর্ণি হয় এরকম, আর মাছটা দেখুন কত বড়। এই দেখো এদিকটাও, এর রক্তও বেরোচ্ছিল। হ্যাঁ এই দেখো, এই দেখো আমার হাতে রক্ত। হ্যাঁ রক্তও রয়েছে, এই যে এইগুলোতে রক্ত লেগে আছে, এই দেখো। মানে এটা দেখো লেজ। হ্যাঁ মাছটা অনেক দিনের নয়, নরম নয় বাবা, চাকুটাতে ধার করছো। তোমার হাতে লাগে না জানো বাবা, খুব ধার, চরম ধার চাকুটাতে। আমি কাটা মাছ অনেক কিনেছি, এটা 5.5 কিলো ওজন হয়েছে। বাবা রে তুমি কি করে কাটবা, দেখো মাছটা কি সুন্দর, সত্যি বাবা মাছটা টাটকা, মাছটা টাটকা একবারে। এইগুলো হচ্ছে চর্বি, এই দেখো চর্বি, দেখো ছোট ছোট পিস করতে হবে, এখন এরকম করে রাখি। বাপরে পুরো খাসির মাংসের মতন। আমাদের বাড়িতে সবাই খায় না, হাড়টা কত শক্ত। আমি শঙ্কর মাছের এই প্রথম দেখলাম যে কোনো গন্ধ নেই, তেল তেল করছে। এই যে এটা কেটে ফেলে দিতে হয়, এটা কেটে ফেলে দিতে হয়, এটা রান্না করা যায়, এটা কোনো সিদ্ধই হবে না বলো। শক্ত বাবা এগুলো, এবার সবার রান্না করলে পরে সিদ্ধ হয় না, ওরকম শক্তই থাকে। অনেকে ফেলে অনেকে ফেলে না, চামটা ফেলে দিয়ে রান্না করলে খেতে আরো বেশি স্বাদ হয়। এ তোরা তো খাচ্ছিস না, খেয়ে নিচ, ওটা দিয়ে এনে মাছ কাটলে বুঝে যায় যে এখানে আসলে খাবার খাবে। কিউটি আর বিউটি, কিউটি আর বিউটি কবে নাম রাখি যায় এখনই এখনই। সত্যি বাবারা কিউটি আর বিউটি বটে, যা সুন্দর লাগে দেখতে। এই মাছটা যেভাবে কেটে দিলাম ছোট ছোট পিস করে কাটবো, আর সেইভাবে রান্না করবা দেখবা বলে। হ্যাঁ
দেখেছো পিস মাংস খাসির মাংস আমার তো কাটতে দারুণ মজা লাগছে টুকরোগুলো দেখুন পুরো মনে হচ্ছে একদম মাংস আর আমার কাটতেও খুব ভালো খেতেও পুরো মাংসের মতো নেই এগুলো কি চর্বি নাকি না বাবা চর্বি ওইটা আছে এগুলো সব মাংস দাদা ভাই দিদি ভাই শঙ্কর মাছ কাটে ভালো করে ধুয়ে নিয়েছি আহানে কি করব একটু গরম জল করব তার মধ্যে একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো দিয়ে গরম জল করে আর একটু ধুয়ে নেবো যাতে শঙ্কর মাছের গন্ধটা না থাকে মাছের গাছতে এই সাদা সাদা যে এই বিজলির মতন থাকে এইগুলো কাইহে কে উঠিয়ে দেবো এই দেখো কাহাদিলি ফেরে কি সুন্দর উঠিয়ে যায় গরম জলের মধ্যে দিয়ে এরকম কাহাদিলি ফেরে একেবারে পরিষ্কার হয়ে যায় সবই এরকম কাইহে কে উঠিয়ে নেব এইবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে একটু ভাজিয়ে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে কেটে নেব আগে আমার শ্বশুর এই মাছগুলো খুব আনতো বাজার থেকে আর মা রান্না করতো এত সুন্দর করে রান্না করতো আপনাদের কি বলবো মানে খেতে খুব ভালো লাগতো আগে এই মাছটা আমি খেতাম না কিন্তু আমার বিয়ে পর মা রান্নার জন্য এই মাছটা আমি খাই এখন আমার কাছে এখন ভালো লাগে তেলের উপরে দেব কটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি এনে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এনে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা জিরে দুনি একসাথে বাটা এক চামচ লবণ হাফ চামচ হলুদ মশলা কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো
জলে কাঁচা মটন জাল উঠে গেছে, আনে শঙ্কর মাছ দিয়ে দেব। গরম মশলাটা বেটে নেব। রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে আর ধনিয়ার পাতা দিয়ে নামাই দেব। খাসির মাংস পোড়া করে আমি কিন্তু তো গন্ধ পাচ্ছি না, অন্য মাছের যে শঙ্কর মাছের গন্ধটা পাই, এই মাছটা দাপক মাছ ছিল। শঙ্কর মাছটা আমি অনেক কিনি, এই মাছটা কিনে আমি একটা আলাদা রকম ইয়ে পেয়েছি। যা হয়েছে না পুরো এমন হয়েছে এবং জেলি টাইপের মাংসটা এবার এই মাছটা কে সবথেকে বেশি মজা কেন বল দেখি, কাটা কোনো কিছু থাকে না, কাটা আছে কিন্তু কাটাটাও চিবিয়ে খাওয়া যায়, এটা হচ্ছিল মজা। তো যার দোকান থেকে মাছ নিয়ে এসেছি আজকে তাকেই হায়ার করে নিয়ে এসেছি খাওয়ার জন্য, তো ও কোনোদিন খায় নাই দোকান কিন্তু ওর নিজের, মানে মাছের আড়ত ওর নিজের আড়ত, নিজে মাছ বিক্রি করে কিন্তু ও কোনোদিন শঙ্কর মাছ খায় নাই, আর ওদের বাড়িতে শঙ্কর মাছ রান্নাও করে না, কেউ খায় না বাড়িতে। তো আজকে ওকে নিয়ে এসছি, ও ফার্স্ট আজকে টেস্ট করছে শঙ্কর মাছ, তো ওই জানাবে যে কেমন লাগছে। দারুণ হয়েছে, আর লাইফে প্রথম খেলাম তো, দারুণ দারুণ। এবার পুরো চিকেন খাচ্ছি না মটন খাচ্ছি না মাছ খাচ্ছি বুঝতেই পারছি না গো কোনটা খাচ্ছি। আমার কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে শঙ্কর মাছটা, সব থেকে ফেভারিট আমার কাছে, আমার কাছে আমি যখন শঙ্কর মাছ কিনা শিখেছি, আমি কিনে শিখেছি তখন শঙ্কর মাছ ছিল 20 টাকা কেজি, এখন মেন কথা আসছে না তো 20 টাকা কেজি শঙ্কর বলে বলে এই আরও বেশি তা কম নয়। আর আমি বিনা চিঠি তো খবর দিয়ে দিই জামিগুর আড়ত আছে, জামিগুর বলেছি কিন্তু জামিগু ইয়ে দিতে পারে না গো, ও খাওয়া হয়ে যাবে বলে দু পিস যাও, এত সুন্দর হয়েছে সবগুলোই খাওয়া হয়ে যাবে। তুমি তো বললে খাবো না তো দাম ওই খেতে ভালো লাগে গেল শঙ্কর মাছ আমার জন্য।